পেট ব্যথা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হন 34 বছর বয়সী ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় কুয়াংনেহ প্রদেশের এক যুবক। হাই হা ডিস্ট্রিক্টের মেডিকেল সেন্টারে এক্স রে ও আলট্রাসনোগ্রাম করার পর যা দেখা গেল তাতে চমকে যাওয়ার মতো অবস্থা, কিন্তু তখনও ঘটনার খোলাসা হয়নি। ওই যুবকের তলপেটে অস্বাভাবিক কিছু একটা প্রাণীর উপস্থিতি দেখা যায় যা তার জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। অডিটি সেন্ট্রাল .com-এর খবরে এই তথ্য জানানো হয়। এরপর করা হয় সেই যুবকের অস্ত্রোপচার, কিন্তু এতে যা বের হয় তাতে ডাক্তারদের চোখ রীতিমতো ছানাবড়া হওয়ার উপক্রম। কারণ পেটের ভেতরে নড়াচড়া করছে 12 ইঞ্চির জীবন্ত ইল মাছ, এমন একটি জিনিস ওই যুবকের পেটের ভেতর কীভাবে গেল এমন প্রশ্নের কোনো নির্দিষ্ট উত্তর মেলেনি। তবে চিকিৎসকদের ধারণা এটি তার মলদ্বার দিয়ে শরীরে ঢুকেছে এবং তলপেটে ঘুরে বেরিয়েছে। ডাক্তাররা বলছেন অস্ত্রোপচারে বেশি ঝুঁকি ছিল কারণ এতে ইনফেকশন হওয়ার মারাত্মক সম্ভাবনা ছিল। তবে ক্ষতিগ্রস্ত টিস্যু বের করে ফেলা হয়েছে, সামান্য অস্বস্তি ছাড়া বর্তমানে সুস্থ আছেন ওই যুবক। তবে ইলের এই উপস্থিতি এখনও রহস্য হয়েছে চিকিৎসকদের কাছে। অস্ত্রোপচারে বের করে আনা ইলটির বেঁচে থাকাও তাদের কাছে আরেক বিস্ময়ের বিষয়।